এনকে বাংলার পক্ষ থেকে আমি নিতীশ চন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ বিশ্বে করোনা ভাইরাসের প্রভাবে সবাই আতঙ্কে আছে, আমরা আতঙ্কিত হব না, কারণ আমরা ঘর থেকে বেরোব না, বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করব, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে উৎসাহিত করব। তাই তোমরা বাড়ি থেকে বেরোবে না, বাড়িতে বসে বসে থাকবে সব সময়, আর বসে বসে বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে তোমরা লেখাপড়াগুলো করবে, যেহেতু স্কুল বন্ধ সেহেতু বসে না থেকে অনলাইনের মাধ্যমে তোমরা লেখাপড়াগুলো করবে। আর করোনা ভাইরাসের জন্য নিজের পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ বারবার সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, হাত না ধুয়ে মুখে চোখে দিবে না, তাহলে দেখবে আমরা করোনা ভাইরাস চ্যালেঞ্জ মোকাবেলায় জিতে যাব। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান থেকে দ্বিতীয় অধ্যায় গতি থেকে। আমি পূর্বের ক্লাসে এই অধ্যায়ের প্রথম একটি ক্লাস হয়ে গেছে, আমি ওখানে সময়ভাবে স্থিতি গতি বেগ দ্রুতি স্কেলার রাশি ভেক্টর রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু ওখানে আমি ত্বরণ নিয়ে আলোচনা করতে সময়ভাবে ত্বরণ নিয়ে আলোচনা করতে পারি নাই, সেজন্য ত্বরণটি আমি এখানে আলোচনা করছি গতির সমীকরণের ভিতর। আজকে তাহলে আমি তোমাদের সাথে ত্বরণ এবং গতির বিভিন্ন প্রকার সমীকরণ নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাস হয়ে গেছে, আজকে গতি অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। যারা যারা এখনো পূর্বের ভিডিওটি দেখো নাই তারা তারা ভিডিওটি ভালো করে দেখে আসো। তাছাড়া আজকে ভিডিও আজকে ক্লাসটা করতে তোমাদের অনেক অসুবিধা হবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা যারা এই অধ্যায়গুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও তারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে পিডিএফ পরিবর্তনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন সহ আরও অনেক তথ্য দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারো। তাহলে আমরা এখন আলোচনা করব ত্বরণ নিয়ে। সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা এল টি ইনভার্স টু। মন্দন, সরল পথে চলমান বস্তুর সময়ের সাথে বেগের হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলে। তার ত্বরণ মন্দন একই জিনিস, শুধু ত্বরণটা বেগটা বৃদ্ধি পাচ্ছে আর মন্দনে বেগটা হ্রাস পাচ্ছে। মন্দনকে এ দ্বারা প্রকাশ করা হয় যেমন ব্রেক কষার পর যে কোনো যানবাহনের গতি কি থাকে কমতে থাকে, হ্যাঁ এটা হয় মন্দন। আর ব্রেকটা এসকেলেটর টানলে যখন বেগ বাড়ে তখন হচ্ছে ত্বরণ। ত্বরণের নির্ণয় মাত্রা নির্ণয়, ত্বরণের মাত্রা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো আমরা জানি ত্বরণ সমান দূরত্ব ডিভাইডেড সময়ের উপর স্কোয়ার। এখানে দূরত্বের মাত্রা এল, সময়ের মাত্রা টি এবং ত্বরণের সংকেত এ। তাহলে অতএব ত্বরণের মাত্রা সমীকরণ এ সমান এল টি ইনভার্স টি স্কোয়ার। এই টি স্কোয়ার যখন উপরে উঠে যাবে তখন টি এল টি ইনভার্স টু হয়ে যাবে। উপরে দেখানো হয়েছে, দেখো উপরে এই জিনিসটাই দেখানো হয়েছে। তো এটা আমি আর একটু ভালো করে ব্যাখ্যা দিচ্ছি ত্বরণ সম্পর্কে। দেখো কোন বস্তুর আদি বেগ যদি ইউ হয় এবং টি সময় পরে তার শেষ বেগ যদি ভি হয় তাহলে ত্বরণ কিভাবে বের হয়? দেখো তাহলে আদি বেগ হলো ইউ, শেষ বেগ হলো ভি। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন তাহলে ভি মাইনাস, তাহলে অতএব একক সময়ে বেগের পরিবর্তন তাহলে টি সময়ে যায় ভি মাইনাস ইউ, তাহলে এক সময়ে যায় কত, তাহলে টিটা গেল নিচে, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এটুকু আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ বেগের পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। সুতরাং ত্বরণ বেগের পরিবর্তন ডিভাইডেড সময়। মাত্রা, ত্বরণের মাত্রা হলো বেগ ডিভাইড বাই সময় এর মাত্রা, অর্থাৎ ত্বরণ বেগ ডিভাইড বাই সময়। বেগ সমান আবার বেগ সমান
দুঃখিত, এখানে বেগ হবে না, এখানে হবে সরণ দীর্ঘ সময়ের উপর স্কোয়ার। তাহলে এ সমান তাহলে এল টি ইনভার্স টু সমান এল টি ইনভার্স টু, টু হলো কি করে এল ডিভাইড বাই টি স্কোয়ার ছিল সমান এল টি ইনভার্স টু হয়ে গেলে একক হলো ত্বরণের একক হলো বেগ এককে সময়ের একক দ্বারা ভাগ করে ত্বরণের একক পাওয়া যায়, অর্থাৎ এম এস ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই এস বা এম এস ইনভার্স টু অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মাত্রা একক সম্পর্কে জানলে ত্বরণের সুষম ত্বরণ কাকে বলে? কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সে ত্বরণকে সুষম ত্বরণ বলে। যেমন অভিঘর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণ, আর বাদ বাকি যে ত্বরণগুলি আমরা দেখি গাড়ির বেগ বলো, মোটরসাইকেলের বেগ বলো, তোমার আমাদের এক চলার বেগ বলো, ত্বরণ বলো, সব কিছুই অসম। শুধু মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে আমাদের সুষম ত্বরণ আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। অভিঘর্ষ বলের প্রভাবে অভিঘর্ষ সম্পর্কে পরে আলোচনা করব। অসম ত্বরণ, বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে তাহলে সে ত্বরণকে অসম ত্বরণ বলে, যেমন গাড়ির ত্বরণ। আগে বললাম আমি গাড়ির তুলনার এখানে অভিঘর্ষ বলের প্রভাবে মুক্ত বস্তুর ত্বরণ, এটা সামনে ক্লাসে আমি ভালো করে আলোচনা করবো, ক্লাসটি মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখো সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন, এটা মানে পরীক্ষায় আসে। সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন? কোন বস্তুর আদিবেগ ইউ এবং টি সময় পর শেষ বেগ ভি হলে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, কিন্তু সমবেগের ক্ষেত্রে ভি সমান ইউ, অর্থাৎ আদিবেগ শেষ বেগ একই থাকে, সেজন্য ভি মাইনাস ইউ জিনিসটা হলো শূন্য, শূন্য যদি আমরা সময় দ্বারা ভাগ করি শূন্য হয়, অর্থাৎ সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে বেগের পরিবর্তনের হার শূন্য হয়, অর্থাৎ কোন ত্বরণ থাকে না। তাহলে বুঝতে পারলে সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয়। আবার এই ত্বরণ সম্পর্কে একটি প্রশ্ন হয় যে বেগ ও ত্বরণের মধ্যে সম্পর্ক দেখো, হেজিটেশনে পড়ো যে কিভাবে উত্তরটা মানে যে করব। আসলে দেখো খুব সহজভাবে উত্তরটা তোমরা করতে পারো ওইভাবে, যদি কোনো বস্তুটি সময়ে নির্দিষ্ট দিকে এস দূরত্ব অতিক্রম করে তাহলে বেগ ভি সমান এস ডিভাইড বাই টি বা বেগ সমান সরণ ডিভাইড বাই সময়, এটা তোমাদের জানা আছে। আবার কোন বস্তুর আদিবেগ যদি ই হয় এবং টি সময় পর তার বেগ যদি ভি হয় তাহলে টি সময় পরে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। তাহলে একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে বেগ পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, অর্থাৎ দেখো ত্বরণ সমান কি দাঁড়ালো আমাদের শেষ বেগ বিয়োগ আদিবেগ ডিভাইডেড সময়। এটি হচ্ছে হলো বেগ ও ত্বরণের মধ্যে সম্পর্ক। অনেকে যখন প্রশ্নটা করা হয় তখন কিভাবে উত্তর করবে, প্রথম তোমরা বেগটা দেখে দাও, ত্বরণটা দেখে দাও, যে দুটা থেকে যে এ ক্যাল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি সূত্রটা তো তোমাদের জানাই আছে, ওখান থেকে সম্পর্কটা ব্যাখ্যা করে দাও। ব্যাস তাহলেই হলো, একটু বুঝে পড়ো, অনেক কষ্ট কমে আসবে। দেখো বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্যটা কি, এখন দেখো সংজ্ঞা, বেগ সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বলে, সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। দুই, এককের ক্ষেত্রে দেখো বেগের একক মিটার পার সেকেন্ড, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। সমীকরণ দেখো বেগের সমীকরণ ভি ইকুয়াল টু এস ডিভাইডেড টি, ত্বরণের সমীকরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড। মাত্রা, বেগের মাত্রা এল টি ইনভার্স ওয়ান, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স টু। ভরবেগ, সমবেগে চলন্ত বস্তু ভি ধ্রুব থাকে আর সমত্বরণের চলন্ত বস্তুর ভরবেগ এম ভি ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমরা তাড়াতাড়ি করছি। দেখো দূরত্ব সময়ের লেগ, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে একটি গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে, বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের উপর নির্ভর করে। এই সম্পর্কটি লেগ চিত্র গ্রাফের সাহায্যে দেওয়া হলো, তোমরা রিডিংটা একটু দেখায় নিও, আমি এখান থেকে ব্যাখ্যা করছি। গ্রাফ চিত্রে দেখো এক্স অক্ষ বরাবর
ও এক্স বরাবর আমরা দেখা আছে সময় আর ও ওয়াই বরাবর দেখা আছে দূরত্ব। অর্থাৎ দূরত্ব সময়ের লেগ থেকে আমরা কার লেগ চিত্র পাই আমরা বেগের। তো দেখো যত সময় পরিবর্তন হয়েছে তত বেগটা কি হয়েছে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই লেগের সাহায্যে আমরা বেগের বেগটাকে সাহায্যে প্রকাশ করতে পারি। এবারে ত্বরণের একটা লেগ দেখো, সম বেগ ও সময়ের লেগ থেকে আমরা ত্বরণের লেগ, ত্বরণ লেগের সময় দেখো ও এক্স অক্ষ বরাবর সময় ধরবে আর ও ওয়াই অক্ষ বরাবর ওটা বেগ ধরবে। অর্থাৎ সময় ব্যবধানের সাথে সাথে তোমার বেগেরও কম বেশি হবে, বেগ বাড়লে ত্বরণ, বেগ কমলে মন্দন। এখানে সুষম ত্বরণ দেখানো হয়েছে, আবার সুষম বেগ গতিশীল কোন বস্তুর ত্বরণ কেমন হবে, সুষম বেগে গতিশীল কোন বস্তুর ত্বরণ শূন্য হয়। দেখো একই প্রশ্নের উত্তর কিন্তু ঘুরে ফিরে, যদি গতিশীল কোন বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগ সুষম বেগ বলে। সময়ের প্রেক্ষিতে কোন বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ ত্বরণ সৃষ্টির জন্য বেগের পরিবর্তন হতে। ধরি কোন বস্তুর আদি বেগ ইউ এবং শেষ বেগ ভি, তাহলে টি সময় বেগের পরিবর্তন আর ভি মাইনাস ইউ, তাহলে বেগ পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণ সমান বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। তাহলে সুষম বেগের ক্ষেত্রে শেষ বেগ ও আদি বেগ একই অর্থাৎ ত্বরণ শূন্য। তাহলে গতির সমীকরণ, পূর্বের অধ্যায়ে আমরা গতি কি সে সম্পর্কে জেনেছি, সরল ত্বরণ সম্পর্কে জেনেছি, এরপরে আজকে আমরা গতির সমীকরণ জানব। গতির সমীকরণ জানার আগে একটি বিষয় লক্ষ্য করো, কি লেখা আছে, সোভাট, সোভাট। তো এই শব্দটার সাথে তোমরা একটু পরিচিত থাকো, কারণ এই শব্দটার ভিতর অনেক কিছুই আছে, এস ইউ ভি এ টি, এই কয়েকটা পাঁচটা রাশির উপরে নির্ভর করবে আমাদের এই গতির সমীকরণ। এই পাঁচটা রাশির সম্পর্কে আমি পূর্বে আলোচনা করেছি, তবু আবার দেখো, ইউতে আদি বেগ, সময়ের শুরুতে যে বেগ সেটা হচ্ছে হলো আদি বেগ, এটা হলো ত্বরণ, টিটা যে সময়টুকু অতিক্রান্ত হয়েছে সেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়, ভিটা অতিক্রান্ত সময়ের পর বেগ অর্থাৎ শেষ বেগ, এসটা হলো অতিক্রান্ত সময় যে দূরত্ব অতিক্রম করেছে তা, অর্থাৎ এসটা হলো অতিক্রান্ত দূরত্ব, ইউটা হলো আদি বেগ, ভিটা হলো শেষ বেগ, এটা ত্বরণ, টিটা সময়। তাহলে এই কয়েকটার উপর নির্ভর করে আমাদের গতির সমীকরণ আসবে। তাহলে গতির সমীকরণ কয়টি আমরা জানি, গতির সমীকরণ চারটি, চারটি সমীকরণ আছে গতিতে, অনেক সমীকরণ আছে কিন্তু গতির সমীকরণ চারটি। চারটি দেখো, এক নম্বর ভি ইকাল টু ইউ প্লাস এটি, দুই নম্বর দেখো এস ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু হোল ইন টু টি, তিন নম্বর দেখো এস ইকাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, বি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই চারটা মূল সমীকরণ গতির। এই চারটা সমীকরণটা বিভিন্ন রকম পরিবর্তিত হয়ে কখনো পরন্ত বস্তুর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কখনো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, এটা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। এই যে সমীকরণগুলা, সমীকরণগুলা কোথায় থেকে কিভাবে আসলো তার সমীকরণ প্রতিপাদন করবো আমরা। দেখো গতির সমীকরণ প্রতিপাদন, প্রতিপাদন করতে গিয়ে প্রথম সমীকরণটা একটু খেয়াল করো, প্রথম সমীকরণ কি ছিল আমাকে, ভি ইকাল টু ইউ প্লাস এটি, সমীকরণটি প্রতিপাদন, অর্থাৎ এখানে শেষ বেগ ত্বরণ এবং গতিকালের সম্পর্ক, এখানে এই তিনটার সম্পর্ক নিয়ে আমরা আলোচনা। মনে করে কোন বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, আদি বেগ কি ছিল ইউ, শেষ বেগ ভি, সময় টি, ত্বরণ এ,
দেখো একটা প্রতীক, আমাদের এখানে চারটে প্রতীক ধরে আছে। সুতরাং টি সময়ে বেগের পরিবর্তন হয় ভি মাইনাস ইউ, আমরা জানি বেগের পরিবর্তন হার ওই ত্বরণ, অতএব এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, বা ভি মাইনাস ইউ সমান এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অর্থাৎ শেষ বেগ আদি বেগ এবং ত্বরণ গুণন গতিকাল। ওকে, তাহলে তোমরা কি বুঝলে? যে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটি আমরা এভাবে পেতে পারি। তো খুব সহজে আমরা সমীকরণটি পেয়ে গেলাম। কিভাবে পেয়ে গেলাম? যা আগে আমরা জানি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এখান থেকে এদের টি গুণ করে এটি আর ভি মাইনাস ইউ, ইউটা ডান পাশে চলে আসলো, আসে প্লাস হয়ে গেল, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বাংলা কথাটা আসলো কি, শেষ বেগ সমান আদি বেগ যোগ ত্বরণ গুণন গতিকাল। এই সমীকরণটা আমরা পেয়ে গেলাম, এটা প্রথম সমীকরণ গতির। তো বিশেষ ক্ষেত্রে যদি কোনো সময় ইউ, তাহলে ইউ সমান জিরো, অর্থাৎ কোনো বস্তু যদি বেগ না থাকে অর্থাৎ স্থির অবস্থান থেকে চলতে থাকে তাহলে ইউ সমান জিরো হয়, অতএব ভিকেল টু এটি। এখানে ইয়ের জায়গাতে সমান শূন্য বসিয়ে দিলে ভিকেল টু এটি, তাহলে ভি সমান যখন আমরা এটি পেলাম, যেহেতু ত্বরণ এ ধ্রুব তাই সমীকরণ থেকে দেখা যায় যে ভি ভেরিয়েসেস টি, অর্থাৎ ভি সমানুপাতিক টি। এটি ছিল চল আর একটা সম্পর্ক, যে প্রমাণ করো ভি সমানুপাতিক টি, তখন তোমরা এখান থেকে এভাবে প্রমাণটা করতে পারো। ধ্রুব তুলে দিলে আমাদের কি হয়, সমানুপাতিকে নেওয়া যায়। দেখো এখন আমরা দ্বিতীয় সমীকরণটা নিয়ে আলোচনা করি। এখানে স্মরণ বেগ ও গতিকালের সম্পর্ক, এস সমান ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি। সমীকরণটা দেখো কিভাবে প্রতিষ্ঠিত হলো, উপরে একই মনে করি, কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে সুষম ত্বরণে চলে, যেহেতু এখানে ত্বরণ নেই, সেদিন ত্বরণের কথাটা আমরা উল্লেখ করলাম না, সুষম ত্বরণে চলে এস দূরত্ব অতিক্রম করে, তাই বস্তুটির স্মরণ হলো এস। যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে তাই এর গড় বেগ হবে এর আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। গাণিতিক গড় তোমরা জানো, আদিবেগ শেষ বেগ গাণিতিক গড়, প্রথম বেগ কত শেষ বেগ কত দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে সেটা গাণিতিক গড় পাওয়া যায়, অর্থাৎ গড় বেগ সমান ভি প্লাস ইউ ডিভাইডেড টু। আবার আমরা জানি গড় বেগ সমান স্মরণ ডিভাইডেড সময়, অর্থাৎ মোট দূরত্ব এস ডিভাইডেড টি। সুতরাং উপরোক্ত সমীকরণ দুটি থেকে আমরা পাই, তাহলে গড় বেগ সমান পেলাম ভি প্লাস ইউ ডিভাইড বাই টু, আবার গড় বেগ সমান পেলাম মোট দূরত্ব ডিভাইড বাই সময় এস ডিভাইড বাই টি, তাহলে এই ডিভাইড বাই টি সমান ইউ প্লাস ভি ডিভাইডেড টু। তাহলে এখন আমরা এটা যে যদি আমরা বের করে দেখো, এই টিটা বাম পাশে নিচে ছিল, ডান পাশে গিয়ে কি হলো, উপরে উঠলো, তাহলে এস সমান
u plus v divided by 2 into t. বুঝতে পেরেছ যে এভাবে আমরা দ্বিতীয় সমীকরণ পেলাম। আর এই যে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ থেকে আমরা বাকি দুটি পাব। দেখো তৃতীয় সমীকরণ, এবার স্মরণ ত্বরণ ও গতিকালের সম্পর্ক, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সমীকরণটি প্রতিপাদন করব। মনে করি কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ের ভি শেষ বেগ প্রাপ্ত হয়। মনে করি এ সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটি স্মরণ হয় এস। তাহলে বস্তুর গড় বিভাগ, বিভাগটা এখানে প্রয়োগ করেছি পূর্বে ছিল আমাদের হবে, তাহলে গড় বেগ হলো বিভাগ। তাহলে গড় বেগ সমান আমরা জানি মোট দূরত্ব ডিভাইড বাই সময় এস ডিভাইডেড টি, বা এস সমান টিতে ভিভার এক গুণ করলাম, তাহলে ভিভার টি, এটা একটা সমীকরণ আমরা পেলাম নর্মাল সমীকরণ। আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বলে গড় বেগ হবে এর আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান, যেটি তাহলে অর্থাৎ গড় বেগ ইউ প্লাস ভি ডিভাইডেড টু, দুটা বেগ ছিল সেজন্য দুইতে ভাগ করলাম, সেজন্য এটা গড় বেগ। তাহলে এক নং সমীকরণের মান বসিয়ে পাই, তাহলে এই যে আমরা ভি বার থেকে এস যে সমান যে পেলাম, তাহলে এস সমান ভি বার, এই ভি বারের মান আমরা পাচ্ছি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু টি, অর্থাৎ এই এক নম্বরে যে বসে পাচ্ছি আমরা এটা। তাহলে এটা পেলাম তিন নম্বর। আবার আমরা জানি সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ এ সমান ইউ মাইনাস ভি ডিভাইডেড টি। তাহলে এখানে তো আমরা প্রথম গতি সমীকরণটি পাচ্ছি, বা ভি মাইনাস ইউ সমান এটি, বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এটা আমরা প্রথমেই পাচ্ছি। তাহলে এই সমীকরণ থেকে ভি এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই এস ইকুয়াল টু, যে এখানে ছিল ইউ ইউ প্লাস, আর ভি এর মান কত পেলাম আমরা, ইউ প্লাস এটি হোল ইন্টু টি, বা এস সমান টি এখন গুণ দিই আমরা, এই যে উপরে টু টি টু ইউ, নিচে হলো টু, টু টু কেটে গেল কিন্তু এটির নিচে হাফ রয়েই গেল, সেই জন্য ইউ টি দিয়ে গুণ দিলাম, তাহলে ইউর সাথে টি দিয়ে গুণ দিলে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ টি স্কোয়ারের নিচে টু লেখক যে কথা, এই হাফ দিয়ে লিখলে একই মান থাকে। অর্থাৎ দূরত্ব সমান আদিবেগ গুণন গতিকাল যোগ হাফ ত্বরণ গুণন গতিকালের উপর স্কোয়ার। তাহলে তোমরা বুঝতে পারলে এক্ষেত্রেও যদি আমরা ইউ সমান যদি জিরো ধরি, তাহলে দেখো এস সমান, তাহলে জিরো দিয়ে টি এক গুণ করলে জিরো হয়, তাহলে প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে জিরো উঠে গেলে এস সমান হাফ এ টি স্কোয়ার, এখানে হাফ তো ধ্রুব সংখ্যা, এটা সুষম ত্বরণ ধ্রুব, তাহলে এস সমান ধ্রুব গুণন টি স্কোয়ার, তার মানে এস সমানুপাতিক টি স্কোয়ার। এবার চতুর্থ সমীকরণ দেখো, ওই আগেরটার মতোই সব একই, যে এখানে সব কিছুই ঠিক আছে, এস ডিভাইড বাই টি, এস সমান বের করেছি আমরা, ভিভার সমান বের করেছি, ভিভারের মান বসে দিয়ে আমরা গতির দুই নম্বর সমীকরণটা যেটা ছিল সেটা পাইছি, এখানে যেটা তিন নম্বর সমীকরণ হচ্ছে। আবার আমরা জানি সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ কারণ এ সমান আমরা ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি পাইছি। কিন্তু শুধু তোমাদের মনে রাখতে হবে যে সমীকরণটাতে কি নেই, আমাদের দেখো এখানে টি নেই, পাঁচটার ভিতর সবার যে বলছিলাম প্রথমে, এই পাঁচটার ভিতর কোনটা নেই, টি নেই, তা টি এর মানটা আমরা বের করে নিই। টি এর মানটা যদি আমরা এখানে বের করে নিই, যে এখানে টি সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই এ হচ্ছে, কারণ টিটা এর স্থলে গেল, এটা টি স্থলে আসলো একান্তকরণ করে, তো তাহলে টি এর মানে আমরা নিয়ে যাই এই যে তিন নম্বর সমীকরণ এস ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি, যেটা গতির দুই নম্বর সমীকরণ, সেখানে বসে দিই। বসে দিলে টি এর মানে যখন আমরা বসে দিলাম, তখন ইউ প্লাস ভি আর ভি মাইনাস ইউ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র যখন আমরা ফেলে দিচ্ছি, তখন দেখো ইউ স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার,
v square minus u square divided by 2a বা v square minus u square সমান 2as এখানে আর্গুমেন্ট করলাম 2as আর v square সমান u টা ডান পাশে চলে আসলো এটা v square সমান u square plus 2as এখন বিশেষ ক্ষেত্রে শুরুতে বস্তু স্থির থাকলে u সমান 0 অতএব v square সমান 2as অর্থাৎ u টা উঠে গেল এখান থেকে and 2a উভয় ধ্রুবক তাহলে v স্কয়ার ধ্রুবক সমান ধ্রুবক গুণন s তার মানে v স্কয়ার সমানুপাতিক s তাহলে v সমানুপাতিক s অর্থাৎ যে কোনো সময়ের বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক তাহলে সমীকরণ 4 টা তোমরা বুঝতে পারলে এখন এত গতির সমীকরণ নিয়ে আলোচনা করলাম এবং পরন্ত বস্তু সূত্র নিয়ে আলোচনা করব পরন্ত বস্তু সূত্র কে দিয়েছে তোমরা জানো বিজ্ঞানী গ্যালিলিও সূত্র দিয়েছে কয়টি তিনটি তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও তিনটি সূত্র বের করেন সূত্রগুলো হলো প্রথম সূত্র স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে প্রথম সূত্র কি বললাম স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে অর্থাৎ একটি লোহা এবং একটি পালক যদি একসঙ্গে উপর থেকে ফেলে দেওয়া হয় দুটো একসঙ্গে নিচে পড়বে সেটা কোথায় শূন্য স্থানে যেহেতু তোমরা মনে করতে পারো লোহাটি আগে পড়বে পালকটি পরে পড়বে কিন্তু আমি এখানে বায়ুটা বাধাগ্রস্ত হচ্ছে যখন বাধা যদি না থাকে সেটা বিনা বাধাই বলা হয়েছে কথাটা বাধা না থাকলে লোহা এবং পালক একই সঙ্গে মাটি মানে নিচে পড়বে এবার দেখো দ্বিতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অর্থাৎ টি সময়ে প্রাপ্ত বেগ ভি ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক টি যেগুলো সময়ের বেগ সময়ের সমানুপাতিক একথাটা মনে রাখো তৃতীয় সূত্র অর্থাৎ শেষ সূত্রটি হলো গ্যালিলিওর ইটালিয়ান বিজ্ঞানী স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ এই অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এই সমানুপাতিক টি স্কয়ার তা এই সমানুপাতিক টি স্কয়ার যদি হয় তাহলে এখন আমরা এই ধরলাম মানে কয়েকটা এইচ নিলাম যে এইচ ওয়ান ডিভাইডেড টি ওয়ান স্কোয়ার সমান এইচ টু টি টু টু স্কোয়ার সমান এইচ থ্রি ডিভাইডেড টি থ্রির উপর স্কোয়ার সমান ধ্রুবক অর্থাৎ সমানুপাতিক ধ্রুবক তাহলে এই হিসাব হিসেবে কিন্তু আমাদের কি করতে হবে অঙ্ক করতে হবে কিছু বহুনির্বাচনী প্রশ্নের সমস্যার সমাধান আছে এখানে অনেক সময় বলা হয় যে 1 মিনিটে একটি বস্তু এত দূরত্ব অতিক্রম করলে 3 মিনিটে কত যাবে তখন ওই আমাদের ওই কিকের মতন করলে এগুলি হয় না এগুলি আমি পরবর্তীতে গাণিতিক সমস্যাতে তোমাদেরকে দেখাই দিব এবার দেখো পরন্ত বস্তুর গতির সমীকরণ পরন্ত বস্তুর সূত্র জানলাম আর সূত্র থেকে যে অঙ্কটি করার রেট দেখে দিলাম আমি পরবর্তী ক্লাসে বললাম যে দেখাবো যেহেতু তোমাদের স্কুল বন্ধ সুতরাং বাসায় যেন তোমরা ক্লাসগুলি করতে পারো সেজন্য আমি খুব তাড়াতাড়ি করে একটু অগোছালোভাবেই তোমাদের সঙ্গে আলোচনা করছি পরন্ত বস্তুর গতির সমীকরণ পরন্ত বস্তুর গতির সমীকরণগুলো আসলে কি যে কোনো বস্তু পরন্ত বস্তুর আদি বেগ যদি ইউ হয় টি সেকেন্ড পরে বেগ ভি হয় এবং সেই সময়ে বস্তুটি যদি এই দূরত্বে নেমে আসে তবে গতির সমীকরণগুলো হবে দেখো এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণটা কি অভিঘর্ষ ত্বরণ এই অভিঘর্ষ ত্বরণ সম্পর্কে আমি একটু পরে আলোচনা করতেছি দেখো ভি সমান ইউ প্লাস জিটি এখানে এটির জায়গা শুধু জিটি অভিঘর্ষ প্রকাশ করা হয় 2 নম্বর সমীকরণে এই সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার 3 নম্বরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ যেহেতু গতির সমীকরণে 2 নম্বর সমীকরণে
এ ছিল না, সুতরাং ওটা এখানে বাদ রাখা হয়েছে। এই যে পরন্ত বস্তুর গতির সমীকরণ, নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ, সবগুলো একটু মনে রাখো। দেখো এখন এই যে অভিকর্ষ ত্বরণ নিয়ে একটু আলোচনা করছি, যদিও এটা পরবর্তী অধ্যায়গুলিতে আছে, বিস্তারিত আলোচনা করা হয়। এখানে দেখো, এই মহাবিশ্বে প্রত্যেকটি বস্তু কোনায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হচ্ছে মহাকর্ষ, তাকে বলা হয় মহাকর্ষ। আর দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তবে তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে। অর্থাৎ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে। তাহলে মহাকর্ষ সম্পর্কে তোমরা বুঝতে পারলে এটা একটু সংজ্ঞা আকারে একটু দেখে নাও। যে অভিকর্ষ এই মহাবিশ্বের পৃথিবীর সাথে অন্য কোনো যে কোনো বস্তুর আকর্ষণই হলো অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। অর্থাৎ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে। তাহলে বুঝতে পারতেছ, যে বস্তু হোক পৃথিবীর যে কোনো বস্তুকে যে আকর্ষণ করে সে আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ, গ্র্যাভিটি বলা হয়। তো মহাকর্ষীয় ধ্রুবক বিজ্ঞানী নিউটন তার মহাকর্ষ সূত্রে, তোমরা জানো যে ওখানে ধ্রুবক ওটা ক্যাপিটাল জি যা ধরা হয় সেটা নিয়ে আলোচনা করছি একটু হালকা। মহাকর্ষ ধ্রুবক প্রত্যেকটি প্রত্যেকটি একক মানে 1 কেজি ভরের দুটি বস্তুকে কোনাকে 1 মিটার দূরে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তার সংখ্যা মানকে ধ্রুবক বলে। এটা মহাকর্ষ ধ্রুবককে জি ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা হয়, এই যে বড় হাতে জি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর এই জিটাকে সার্বজনীন ধ্রুবক বলা হয়। অর্থাৎ যদি 1 কেজি ভরে দুটি বস্তুকে আমরা 1 মিটার দূরে স্থাপন করি, তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সে আকর্ষণটাই হচ্ছে, আকর্ষণ বলটাই হচ্ছিল মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। তো এটা পরীক্ষা করে দেখা গেছে যে এই মানটা হয় আমাদের 6.673 গুণন 10^-11। তো এখানে এই এককটা হলো নিউটন মিটার স্কোয়ার কেজি পার কেজি স্কোয়ার, এবং মাত্রাটা হয় এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2। তো এই যে জি এর মাত্রা এইগুলি নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। অভিকর্ষ স্তরণ যেমন মূল আকর্ষণ ছিল, এখানে অভিকর্ষ স্তরণ সেটা অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে। একে জি দ্বারা স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। মহাকর্ষ ধ্রুবক ছিল ক্যাপিটাল জি আর এটা হচ্ছে স্মল জি। আর তোমরা এটা আগে সব থেকে জানো এই সম্পর্কে, অভিকর্ষ স্তরণের মাত্রা এল টি ইনভার্স 2, অর্থাৎ ত্বরণের মাত্রা যা অভিকর্ষ স্তরণের মাত্রা একই। SI বা আন্তর্জাতিক পদ্ধতিতে অভিকর্ষ স্তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসেবে সুবিধার জন্য অভিকর্ষ স্তরণের আদর্শ মান ধরা হয় 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ অভিকর্ষ স্তরণ পৃথিবীর বিভিন্ন স্থানে যে বিভিন্ন হয় সেটা তোমরা জানো। তবে একটু দেখো যে মেরু অঞ্চলে অভিকর্ষ স্তরণের মান সবচেয়ে বেশি মেরু অঞ্চল, কারণ পৃথিবীটা জানো তোমরা একটু দুই প্রান্তের চেপটা, মাঝখানে একটু কমলা মেরু এবং দক্ষিণ মেরু একটু চেপটা থাকে। তো যার কারণে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় না হওয়ার জন্য বিষাক্ত আর এর মানটা কমে যায়। পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় তাই পৃথিবীর বিষাক্ত আর ও ধ্রুব নয়। আমরা জানি অভিকর্ষ স্তরণ জি এর মান পৃথিবীর বিষাক্তের উপর নির্ভর করে। যে স্মল জি সমান ক্যাপিটাল জি এম আর স্কোয়ার, অর্থাৎ এখানে যে এই বড় হাতের আটটা কিন্তু পৃথিবীর বিষাক্ত, অর্থাৎ অভিকর্ষ স্তরণ পৃথিবীর বিষাক্তের বর্গের ব্যস্তানুপাতিক, বিষাক্তের বর্গের ব্যস্তানুপাতিক আর ভরের গুণফলের সমানুপাতিক। এটা নিউটনের সূত্র থেকে এসে, এটা সামনে বললাম, সামনে অধ্যায় আরো বিস্তারিত আলোচনা করা হবে। ফলে আর এর মান সর্বোচ্চ হলে জি এর মান সর্বনিম্ন এবং আর এর মান নিম্ন হলে জি এর মান সর্বোচ্চ। অর্থাৎ আর যদি কমে যায় জি এর মান বাড়বে, আর জি এর আর এর মান বেড়ে গেলে জি এর মান কমে যাবে।
এই হিসেবে দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম মেরু অঞ্চলে এক মান, বিষুব অঞ্চলে এক মান, ক্রান্তি অঞ্চলে এক মান, অর্থাৎ বিভিন্ন স্থানে বিভিন্ন মান হয়। তো আদর্শ মান হিসেবে 45 ডিগ্রি সমুদ্র অক্ষাংশে যে হিসাবটা করা আছে সেটাকে 9.81 হিসেবে ধরা হয়। তো বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন? তাহলে আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হওয়ার কারণ যে কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল সেটাই তো তার ওজন। আর এই যে আর এর মান যেখানে কম বেশি হয় সেখানে জি এর মান কম বেশি হয়, আর জি এর মান পরিবর্তিত হলে ওজনও কম বেশি হয়, কারণ ওজন ডাব্লু সমান এম জি আমরা জানি। তাহলে এমটা হলো বস্তুর ভর আর জিটা হলো অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর বিভিন্ন ত্বরণ মান বিভিন্ন বলে বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সমান ক্যাপিটাল জি এম আর স্কোয়ার। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর বিশার্ধ আর ধ্রুবক নয়। মেরু অঞ্চলে পৃথিবীর বিশার্ধ ক্যাপিটাল আর সবচেয়ে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি, ফলে সেখানে বস্তুর ওজন বেশি। আবার বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম, এ কারণে বিষুব অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম। এছাড়া উচ্চতা ক্রিয়া ও আহ্নিক গতির ফলেও জি এর মানের তারতম্য হওয়ার কারণে বস্তুর ওজনের তারতম্য হয়। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য এবং চাঁদে পৃথিবীতে ওজনের 1/6। অর্থাৎ কোনো বস্তুর ওজন গেলে তার 1/6 হয়। অর্থাৎ চাঁদে গেলে গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানটা মানে কমে যায়। কতটুকু কমে? পৃথিবীতে যা থাকে তার 1/6। সামনে ক্লাসে আমি গাণিতিক সমস্যা নিয়ে সমাধান নিয়ে আলোচনা দেব, সেদিন আমি সমীকরণগুলি আরো ভালো করে তোমাদেরকে দেখাবো। কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে যা হয় জানো তোমরা, যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর মানটা বিপরীত অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে হয়, সেজন্য শুধু মাইনাস দিতে হবে। তাহলে যদি আজকে ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধু বান্ধবেরা দেখতে পারে। আবারও বলছি, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, আমি যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাই। সবার আগে তোমরা ভিডিওটি দেখতে পারো। আর যদি অধ্যায় সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্স থেকে আমার ওয়েব পেজে গিয়ে, আমার ওয়েব পেজের ঠিকানা ntbangla24.blogspot.com এই ঠিকানায় গিয়ে তোমরা পিডিএফ আকারে অনেক তথ্য দেওয়া আছে, ওখান থেকে তোমরা তত্ত্বগুলি সংগ্রহ করতে পারো। তাহলে আরবারও আর পুনরায় বলছি, সবাই ঘরে থাকো, কেউ বাইরে যায় না, কারণ করোনা ভাইরাসকে মোকাবেলার একমাত্র উপায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকা। তাই সবাই সাবান দিয়ে বেশি বেশি করে হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ঘরের বাইরে যাবে না। আমি আজকের ক্লাস এখানেই রাখছি, আগামী ক্লাসে সবার উপস্থিতি এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়ে আমি আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।